শোনা যাচ্ছেন সমাজপুর নিউজ 24। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে চাকুলিয়া ব্লকে আইএনটিটিইউসির পক্ষ থেকে একটি মিটিং ডাকা হয়। সেই মিটিংয়ে আইএনটিটিইউসির বিভিন্ন শাখা সংগঠন উপস্থিত ছিলেন। বৈঠকে মিটিংয়ে উপস্থিত ছিলেন বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ এবং আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস, ব্লক সভাপতি সারাফত আলী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, আইএনটিটিইউসির ব্লক সভাপতি আব্দুল সামাদ কাদরি এবং মহিলা ব্লক প্রেসিডেন্ট ললিতা কর্মকার এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। সাজিদ ভাই কে সামনে লোকসভা চুনাও হয়, আপ জানতে হ্যাঁ দোসরা ফেজ মে 26 তারিখ কো হম লোগো চুনাও লড়েঙ্গে আর আমারা ইয়াহ জো হ্যায় আইএনটিটিইউসি জো আমারা সমাজ শ্রমিক সংগঠন হ্যায় বহুত হি মজবুত সংগঠন হ্যায় আমারা হম আইএনটিটিইউসি কো লেকর কে আজ উসকে আন্ডার মে জো ভি শাখা সংগঠন হ্যায় জেসা কে টোটো কা এক শাখা সংগঠন হ্যায় সিএসপি কা শাখা সংগঠন হ্যায় মুঠিয়া মজদুর কা শাখা সংগঠন হ্যায় নির্মাণ কর্মী কা শাখা সংগঠন হ্যায় বিড়ি শ্রমিক কা শাখা সংগঠন হ্যায় মৎস্যজীবী কা শাখা সংগঠন হ্যায় টোটো ওয়ালে কা শাখা সংগঠন হ্যায় তমাম শাখা সংগঠন কে লিডার্স কো লেকর আজ হম বেঠে থে আর জিস তরহ সে हमारी जो है सरकार हमारे तमाम ऑर्गेनाइजेशनों के लिए उनकी मांग को लेकर के लिए उनकी हमेशा उसकी तरफदारी करते हैं, उसके साथ मजबूती के साथ खड़े रहते हैं। तो तमाम संगठन का जो है जिम्मेदारी बनता है कि इस चुनाव में ये चुनावी जो है ये कोई भी जो है पार्टी के लिए एक लड़ाई का सबसे बड़ा हथियार है और इस लड़ाई के मैदान में हमारे जितने भी श्रमिक संगठन के शाखा संगठन है सब को लेकर के हम लोग आज बैठे थे, डिस्ट्रिक्ट प्रेसिडेंट में साथ में थे, एमएलए सब साथ में थे और उन लोगों से हम लोग यही बात कहे कि 5 साल जो है हमारी पार्टी हमारी दीदी ममता बनर्जी है हम सबों के लिए जो है हमारे आंदोलन हमारी तहरीक के लिए जो है पीछे से हमेशा हम लोग के साथ रहती हैं और हम बढ़ चढ़ करके हमारी मदद करती हैं। इसलिए अब चुनाव का टाइम है, 26 तारीख को यहाँ चुनाव है, इस चुनाव में हम और बढ़ चढ़ के जो है इस चुनाव में हिस्सा लेना पड़ेगा ताकि श्रमिक संगठन सामने की लाइन में खड़ा होकर के इस चुनाव में जो अपनी हिस्सेदारी लें, इसी के लिए आज हम लोग मीटिंग कॉल किए थे। सांबादिक আপনাদের কাছে তো আমরা অন্তত মিথ্যা বলতে পারবো না, তো সেই জায়গার উপরে দাঁড়িয়ে একটা পরিষ্কার কথাবার্তা বলি। আমাদের কৃষ্ণকল্যাণী এমন একজন বলিষ্ঠ প্রার্থী দিদি দাঁড় করিয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়েছে, আমরা প্রচন্ড আশাবাদ এবং ব্যাপক ভোটে উনি জিতবে। আপনাদের চাকুলিয়াতে যা শুনলাম তা তো ভালো জিতবে। অন্যদিকে আমাদের ওদিকে কালিয়াগঞ্জ রায়গঞ্জ হেমতাবাদ করমদিঘিতে আমরা ওদিক থেকে প্রচুর পরিমাণে লিড দিয়ে আমরা এদিকে ঢুক। বিরোধীরা তো কোনো কাজই করে না, ওদের তো কোনো অঞ্চল কমিটিও নেই, ওদের কোনো বুথ কমিটি নেই, ওরা বলবে কয়েকজন মাত্র ওই এজেন্ট বের করেছে বিজেপি। আমার তো ধারণা কংগ্রেসের যে প্রার্থী দাঁড়িয়েছে অর্থাৎ বামফ্রন্টে সেও বিজেপি এজেন্ট। এই এটা আমরা কিছুদিনের পর্যন্ত আরো প্রমাণ করে দিতে পারবো, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন সে কমপ্লিটলি বিজেপির এজেন্ট। সে এই জায়গার উপরে দাঁড়িয়ে বলছি একজন শুধু শিল্পপতি না, বছর 2.5 ধরে আমাদের রায়গঞ্জ বিধানসভা তার বাবার নামে দীনদয়াল কল্যাণীর নামে গরিব মানুষকে নিরন্তর সকাল থেকে শুরু হয় বিকাল অবধি মানুষকে একটা গাড়ি থাকে, সেই গাড়িতে উনি রুটি বিভিন্ন সবজি এগুলো বিনা পয়সায় খাওয়ান। আজ থেকে নয়, উনি যদি লোকসভায় দাঁড়াবার প্ল্যান করতো তাহলে আরো অন্যান্য ব্লকেও যেত, কিন্তু উনাকে দিদি বলেছেন দাঁড়ায়, উনি সেই জন্য দাঁড়িয়ে আরো সেবা করবে এই জন্য উনি দাঁড়িয়েছেন। আমরা আশা রাখি এবং আপনারা একদম ভালো মানুষের পাশে থাকবেন এবং সত্য সত্য যে ঘটনাটা এই যে কংগ্রেস বলছে এই যে বিজেপি বলছে একদম একদম সম্পূর্ণ মিথ্যা কথাবার্তা বলে কংগ্রেস যেটা করছে সম্পূর্ণ মিথ্যা কথা বলে বিজেপিকে জেতাবার জন্য চেষ্টা করছে। আমাদের সিএ এই যে কিছু দেখেন কথা হলো কি যে আমাদের সর্বভারতীয় নেতা অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এটা আমরাকে ক্যান্ডিডেট দিয়েছে, আমার কথা হলো এটাই না পুরো পশ্চিমবাংলাতে যতগুলো ক্যান্ডিডেট হয়েছে সবগুলো ক্যান্ডিডেট এবার সবগুলো ক্যান্ডিডেট আমাদের মানে সুটেবল ক্যান্ডিডেট জনসমর্থন মুখী লোক ভালো লোক এই লোক হিসাবে আমাদের এলাকার যে মানে কর্মী ভোটার সবাই সুপ্রতিভাবে খাটছেন আর এমনিতে আমাদের উন্নয়নমূলক কাজ যেহেতু লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী মমতা ব্যানার্জি জনগণ সাথে যে কাজগুলো করছে সেই কাজ নিরিখে আমাদের ক্যান্ডিডেট বিপুল ভোটে জিতবে এটাই আমরা আশাবাদী। চাকলে আমাদের এখানে লিড থাকবে, আমাদের এখানে তো ক্যান্ডিডেট হয়েছে লোক বলছে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে ভিক্টর নাম বলে
আমার কথা লাগে যে বিগত যে বিধানসভা ইলেকশন হয়েছিল 28,000 উনি ভোট পেয়েছেন, এবার লোকসভার ক্যান্ডিডেট হয়েছে, আর নিজেকে মানে ফেসবুক নেতা, ফেসবুকে মানে বার করতে দিয়েছে, টাকা ব্যাপার আছে, টাকা চাইছিল। আমার কথা হলো কি যে এত মানে মানে উন্নয়নমূলক কাজ করে যায়নি ওরা, বাপ টাকা 44 বছর ধরে এখানে আমাদের বিধানসভায় মানে রাজ করে গেছে, কিন্তু 10টা কাজ উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারবে না। কিন্তু আমাদের বিধায়ক এই এলাকার লোক টিএমসি পার্টির মিনাজুল আজাদকে জিতিয়ে 2.5 বছরে যে কাজ করেছে, 300 উপরে রাস্তা, হাইমাস লাইট, কালভেট ব্রিজ, বড় বড় যে যে কাজগুলো ওনার আগে করার দরকার ছিল সে কাজগুলো এখন আমাদের বিধায়ক মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের মিনাজুল আরফিন আজাদ করে যাচ্ছে। প্রথমে আপনাকে ধন্যবাদ, খুব ভালো লাগছে। কৃষ্ণকল্যাণী সাহেব একটা খুব অমায়িক মানুষ, আমরা তার সাথে সেদিন রেলিং করলাম চাকুলিয়ায়, খুব ভালো লাগছিল, খুব তার ব্যবহারও খুব ভালো। আর আমরা যে হিসাবে দিদির প্রকল্পের যে সাগর যেভাবে ধারা চলছে, আমরা মহিলারা তাতে খুব খুশি আছি, আর মহিলারাই বিশেষ করে আমরা বেশি বেশি করে তাকে জিতাব। এটা আমরা চাকুলিয়া ব্লক থেকে পুরো আমরা এটা জেতার জন্য, তাকে পুরো লিড দেওয়ার জন্য খুব মানে উত্তীর্ণভাবে আমরা খুব প্রশংসাভাবে খাটতেছি। আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি, খুব ভালো সাড়া পাচ্ছি, বিশেষ করে SC ST পাড়াগুলোতে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর আমাদের দিদিকে দেখে আমাদের ভোট হবে, দিদির যে প্রকল্পগুলো পাচ্ছি মানে সেগুলা আমাদের যদি অন্য কেউ আসে বন্ধ হতে পারে, আমরা সেগুলা প্রকল্প নিয়ে আমি খুব খুশি, তার জন্য আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, খুব ভালো লাগছে। না তো ওটা ওরা অফওয়া করবে, যেহেতু ওরা কিছু দিতে পারছে না, ওদের কাছে কিছু নাই, ওরা শুধু ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে ভোট দিতে যাচ্ছে। আমরা জাতি ধর্ম মানি না, রাজনীতি করলে, সমাজের সেবা করলে জাতি ধর্ম মানা যায় না। আমরা একে অপরের সাথে মিলেমিশে চলছি, আমাদের এরিয়াটা ভালো আছে, খুব শান্তিপূর্বক আমরা চলতে পারছি। আমরা বিধায়ক খুব ভালো পেয়েছি, বিধায়কের নাম শুনে সবাই খুশি। আমাদের আমাদের বিধায়ক যে আছে মিনাজুল আরফিন আজাদ, তিনি খুব ভালো কাজ দেখাচ্ছেন, তার কাজে আমাদের এরিয়ার লোক খুব খুশি আছে। তাই দিদিকে দেখে আমাদের ভোট হবে, বিধায়ককে দেখে ভোট হবে, আমাদের ব্লকের যত নেতা নেত্রীগুলো আছে সবাই খুব ভালো ব্যবহার করে, সবার সাথে মিলেমিশে থাকে, এগুলাতেই আমাদের ভোটার খুব খুশি, খুবই খুশি। এটাতে যা বলছে বিজেপিরা ওগুলা ভুল, ত্রিমুখী লড়াই হবে না, লড়াই হবে আমরা টিএমসি, আমরা টিএমসি জিতবো, টিএমসি থাকবো, যেহেতু অন্য পার্টির এখানে উপর নিচে কিছু নাই, আমাদের সবকিছু টিএমসি, টিএমসিরই থাকবে, আর কৃষ্ণকল্যাণী সাহেব জিতবে।